সুপ্রিয় দর্শক মণ্ডলী, okko.com.bd আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ মামুন রশিদ। স্বাগত জানাচ্ছি মামুন ভাই আপনাকে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, রিজার্ভ ও মূল্যস্ফীতির উপর চাপ অব্যাহত থাকবে, IMF উকিয়ায় 120 কোটি টাকার আইস জব্দ। মানব জমিন কমছে, রিজার্ভ বিদেশি ঋণ সুদের চাপ বাড়ছে, প্রত্যাবাসনের ঘনিষ্ঠ সম্পৃক্ততা চায় UNHCR। রোহিঙ্গা প্রসঙ্গ, যা যা দিন ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, চ্যালেঞ্জিং অর্থনীতিতে বাংলাদেশ বর্ধনশীল। আমাদের সময় অর্থনীতির তিন চ্যালেঞ্জ, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়। দেশ রূপান্তর, নিয়োগ ঝুলে থাকে বছরের পর বছর, পরীক্ষা দেওয়া হলো না ইসির। প্রতিদিনের বাংলাদেশ, শরিকি সংকটে বিএনপি, 5 কোটি মোবাইল ফোন গ্রাহকের তথ্যে ঘরমি। কালবেলা আন্দোলনের আগে আসনের ভাগ চায় বিএনপির মিত্ররা, হাত পাকার বাতাসে ঝড়ের প্রস্তুতি। সময়ের আলো, IMF-এর চোখে তিন চ্যালেঞ্জ, নাসিকের প্রকল্পে হরিলুট। মানব কণ্ঠ, কয়লা সংকটে ধুঁকছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, ইসি নিজেই যখন পরীক্ষার্থী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বালুকাজ লাগজারি ফেস। আজকে সবকটা কাগজে যা শিরোনাম দেখলাম, সবকটাতেই আপনার অর্থনীতি, নানা সংকট, IMF-এর তিন ধরনের চ্যালেঞ্জের কথা তারা বলছেন IMF, তারপরে ডলার সংকটের কথা বলা আছে, আবার পায়রা বিদ্যুৎ কেন্দ্রের, আবার কয়লা সংকটে ঢুকছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এইসব মিলে কি আছে। তো শুরুতেই আমরা তো IMF-এর তিন শর্ত এবং তিন চ্যালেঞ্জ, এটাকে আপনি কীভাবে দেখছেন? আপনি, ধন্যবাদ আপনাকে। আমরা তো জানি যে IMF-এর যে ঋণ প্রকল্প চলছে, কিংবা ঋণ একটা প্রজেক্টটা চলছে, $4.7 বিলিয়ন, সেইটার প্রথম ট্রাঞ্চ রিলিজ হয়েছে, দ্বিতীয় ট্রাঞ্চ বছরের শেষ দিকে রিলিজ হবে। তো IMF-এর একটা রিভিউ টিম এসেছিল, একই ব্যক্তিবর্গরা, প্রায় একই অভিন্ন, মিস্টার রাহুল আনন্দ লিড করছেন শুরু থেকে, রিভিউ টিম থেকে শুরু করে, মানে যেটাকে বলা হয় IMF-এর মানে স্টাফ কমিটি, যেটা সেটা উনি লিড করছেন, আমাদের সাথে বৈঠক হয়েছে কয়েকবার। সো সেটা হচ্ছে যে তারা তো IMF বারবারই সংস্কারের কথা বলছে, বারবার ট্যাক্স GDP রেশিও বাড়ানোর কথা বলছে, সেগুলো একটু ম্যাক্রো লেভেলে, মাইক্রো লেভেলে যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো, যেটা বলেছে যে ডলারের অভিন্ন রেট, তারপর হচ্ছে সুদের হারের যে ক্যাপ, এটাকে উইথড্র করা, তারপরে বলছে মূল্যস্ফীতি এত কেন, মূল্যস্ফীতিকে এটা ইনফ্লেশন টার্গেটিং, যেটা IMF-এর একটা প্রিয় শব্দ, যদিও ইদানিংকালে কমে এসেছিল শব্দটির ব্যবহার। সো এটির ব্যাপারে আরেকটি হচ্ছে যে যতগুলো জিনিসকে প্রাতিষ্ঠানিক শক্তিমত্তা বৃদ্ধি করা, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানো, তারপর আপনারা নিজেরা দেখেছেন পত্রিকায় রিপোর্ট উঠেছে যে ওভারঅল যেভাবে জন অর্থায়নকে ব্যবস্থাপনা করা হচ্ছে, যেটা পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট, সেই ক্ষেত্রে IMF-এর বক্তব্য আছে, স্টিমুলাস মানে সোশ্যাল সেফটি নেট কিংবা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সরকারি কর্মকর্তাদের পেনশন ঢুকানো, তারপরে সঞ্চয়পত্রের সুদের হার ঢুকানো, এগুলা নেট করলে, একজন অর্থনীতিবিদ গবেষণা করেছিলেন, তারা দেখিয়েছেন যে সে নেট করলে 1,10,000-20,000 কোটি টাকা যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নেট করলে দেখা যাচ্ছে সত্যিকারে টার্গেট মার্কেটে কাজে লাগে মাত্র 8-10,000 কোটি টাকা, মানে 110। সুতরাং এই আসপেক্টে, আর IMF যে তিনটি চ্যালেঞ্জের কথা আজকে তাদের ইয়েতে বলেছে, সেটা আমরা জানি, একটা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দ্বিতীয় হচ্ছে এই কারণে বিশ্ব আর্থিক বাজারে যে একটা টালমাটাল অবস্থা, আর থার্ড হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি, বেশ কিছু জায়গায় উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, বিশেষভাবে যে আমাদের যে এক্সপোর্টের ডেস্টিনেশন কান্ট্রি এবং আমাদের যে রেমিটেন্সের যে সোর্স কান্ট্রি, সেই কান্ট্রিগুলোর অবস্থার প্রেক্ষিতে আমাদের IMF বারবার বলছে যে মূল্যস্ফীতিটিকে নিয়ে তারা বেশ চিন্তিত। আর আমরা ইদানিংকালে আরও দেখতে পেয়েছি যে আমাদের রপ্তানির যে বৃদ্ধির যে প্রক্রিয়া ছিল, সেটা কিন্তু এখানে আলোচনায় বলেছিলাম, অনেক বড় বড় ব্যবসায়ীরা, রপ্তানিকারকরা বলছে সরকারের ডেটা নিয়ে তাদের, ইন্টিগ্রিটি নিয়ে তাদের সন্দেহ আছে, এটা কিন্তু আস্তে আস্তে কিছুটা হলেও সত্যি প্রমাণিত হচ্ছে, বিকজ এখন বলছে যে আমাদের এক্সপোর্ট ইজ স্লাইডিং ডাউন, এমনকি আপনি দেখেছেন রোজার মাসের মতো, যেখানে নাকি আমাদের প্রাথমিক প্রাককালীনে আমরা দেখেছিলাম প্রায় পুরা মাসে, রোজার মাসে এবং ঈদ সহ প্রায় 93,000 কোটি টাকার লেনদেন হয়েছে,
স্থানীয় অর্থনীতিতে সেখানে মাত্র মাত্র 15000 কোটি টাকার মতো রেমিটেন্স এসেছে রোজার মাসে 1.5 বিলিয়ন ডলার সো আমাদের যদি ফরেন কারেন্সি আর্নিং যদি আমাদের না বাড়ে একটা অগ্রসরমান দেশ একটা বিকাশমান দেশ আমরা তো নিত্য প্রয়োজনীয় ইম্পোর্টও ফাইন্যান্স করতে পারবো না এবং আরেকটি জিনিস আইএমএফ সাবধান করে দিয়েছে তাদের চ্যালেঞ্জগুলোর মধ্যে বলেছে সেটা হচ্ছে যে আমাদের ডেফার্ড পেমেন্ট এলসি ফলে পেমেন্টে ডিউ আসছে আমাদের আমাদের অনেকগুলো বড় বড় প্রকল্প পায়রা প্রকল্প তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এগুলোর কিন্তু ঋণগুলো ম্যাচিউর করছে ঋণ পেমেন্টের সময় আসছে তারপর আমাদের প্রাইভেট সেক্টর যে বোরোয়িং করেছে ডেফার্ড পেমেন্ট এলসি বলে এটাকে একটা বলে ইউপাস ইউজেন্স বাট পেইড এ সাইট সেখানে করে লোন করেছে তারা ফরেন কারেন্সিতে সেই লোনগুলো এখন কিন্তু আস্তে আস্তে ম্যাচিউর করছে আমাদের প্রাইভেট সেক্টরকেও লোনগুলো ফেরত দিতে হবে আরেকটা হচ্ছে প্রাইভেট সেক্টর যে রেটে লোন নিয়েছিল এখন কিন্তু আন্তর্জাতিক মুদ্রা বাজারে সুদের হার বৃদ্ধির ফলে সেই ঋণের রেট অনেক বেড়ে গেছে অলমোস্ট প্রায় আমাদের 8-9% সুদের হার হয়ে গেছে আন্তর্জাতিক বাজারে তো সেইটার এবিলিটি টু রিপে দ্য লোন আমাদের প্রাইভেট সেক্টর যারা ফরেন কারেন্সিতে ঋণ নিয়েছিল তাদের জন্য সমস্যা হবে সেই ক্ষেত্রে সরকার যদি তাদেরকে হেল্প করতে চায় প্রত্যেক হেল্প করবে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে এই জন্যই যথার্থই মানব জমিন পত্রিকায় হেডলাইন করেছে রিজার্ভের উপরে চাপ বাড়বে যেহেতু আমাদের বৈদেশিক ঋণ ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি হবে এবং আরেকটি জানেন আপনি আইএমএফ একটা কথা বলেছে যে আইএমএফ এর যে সংজ্ঞা রিজার্ভ যেভাবে নির্ণয়ন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল এখনও কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি যিনি বক্তব্য রেখেছেন নির্বাহী পরিচালক উনি কিন্তু বলেছেন যে এটা এখনই মানা কঠিন কারণ আমরা 30 বিলিয়ন ডলার তারপরে সেটা যদি 8 বিলিয়ন ডলার যেটা বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে টাকাটা তাহলে 22 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ হয়ে দাঁড়ায় আইএমএফ এর সংজ্ঞা অনুসারে আরেকটা বক্তব্য আছে কিছু কিছু পত্রিকা এসেছে কিছু কিছু অর্থনীতিবিদ লিখেছেন বলেছেন যারা আইএমএফ কিংবা ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করেছেন যে আমাদের ওয়ার্কিং ব্যালেন্স কত রিজার্ভ কত আমরা কিন্তু রিজার্ভের বেশ কিছু অংশ আবার আমরা টার্ম ডিপোজিট করি ফেডের সাথে অন্যান্য অনেক সেন্ট্রাল ব্যাংকের সাথে কারণ আমরা ফান্ডটা ম্যানেজ করি তাহলে আমাদের ওয়ার্কিং ব্যালেন্সটা কিন্তু আরও কম হবে 22 বিলিয়ন ডলার থেকেও আরও অনেক কম হবে সেই ক্ষেত্রে আমাদের সরকারের নিত্য প্রয়োজন আমদানিকে আমরা কিভাবে অর্থায়ন করব তারপরে সামগ্রিকভাবে সাধারণ জনগণের নিত্য প্রয়োজনীয় আমদানিকে কীভাবে আমরা সহায়তা করব তারপর আমাদের উন্নয়ন সহযোগীরা বড় বড় কোম্পানিগুলো যে বিনিয়োগ করবে আমাদের এখানে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য তারা তাদের টাকাটা তারা কীভাবে ফেরত নেবে তাদের লভ্যাংশটা তারা কীভাবে রিপেট্রিয়েট করবে তারপরে এয়ারলাইন্সের রেমিট্যান্স জাহাজ কোম্পানির রেমিট্যান্স বিভিন্ন বড় বড় বিদেশি কোম্পানির ডিভিডেন্ড পেমেন্ট সেগুলো সামগ্রিকভাবে নিয়ে একটা আসলে সমস্যার দিকে আমরা এগোচ্ছি তাই এই আপনি তো জানেন যে এই বছরটা হচ্ছে নির্বাচনের বছর এই নির্বাচনের বছরে এমনিতেই উত্তাপ আছে রাজনীতিতে এই অবস্থায় যে অর্থনীতির যে চাপ চারদিক থেকে এই এটা সামাল দেওয়া তো খুব সহজ কি খুব কঠিন হবে আমি আপনাকে বলি কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি নিজেও বলেছেন কারণ নির্বাচনের সময় সংস্কার চালানো তো সোজা না খুব টাফ এবং আগামীকালকে সম্ভবত আমি যদ্দূর জানি যে বাজেটের যে বাজেট নির্মাণ বাজেট কাঠামো নিশ্চিতকরণের ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হবে তবে মাননীয় প্রধানমন্ত্রী যখন বিদেশ থেকে ফিরবেন ওনার একটা দিক নির্দেশনা নেওয়া হবে সুতরাং ওনার স্বাভাবিকভাবে সবসময় মাননীয় প্রধানমন্ত্রীরা অবশ্যই রাজস্ব আদায় ওনাদের একটা দায়িত্ব কিন্তু তারপরেও তারা কিন্তু আমি যদিও জানি আমাদের বন্ধুরাই রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান ছিলেন বিভিন্ন সময় সো আমরা যতটুকু জানি উনি সাধারণত ওটা রাজনৈতিক প্রেক্ষিতেই একটা দিক নির্দেশনা দেন আরেকটা দিক নির্দেশনা যেটা হয় ভোটারদের প্রেক্ষিতে গরিব মানুষ যাতে বেশি চাপের মধ্যে না পড়ে যায় সেটা যে কোনো রাজনৈতিক নেতারাই এই কথাটা সবসময় বলেন বলার এই কথা যে গরিব মানুষের দিকে নজর রাখার জন্য সেটা বলবেন কিন্তু এই ধরনের সমস্যা কাঠামোতে আন্তর্জাতিক সমস্যা সংকুল অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে যে কতটুক চয়েস আছে আমাদের এই সংস্কার করার আমার বেশ সন্দেহ আছে আবার যেহেতু আপনাকে শুরুতে বলেছি আইএমএফের এই মিশনটি একটা রিভিউ মিশন কিন্তু সত্যিকার অর্থে সেকেন্ড ট্রাঞ্চের টাকা রিলিজ করার মিশন কিন্তু আসবে অক্টোবরে তো তখন আমরা দেখতে পারবো হয়তো আমরা
অতীত ইতিহাস বিশ্লেষণে দেখেছি IMF কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ ট্রানজিট থেকে আস্তে আস্তে কঠোর হতে থাকে, কারণ তাদের এক্সপেকটেশন যখন কোনো সময় মিট হয় না তখন কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু তাদের উপরও চাপ বাড়ে যে আমাদের টাকা নিয়ে রিসিপিয়েন্ট কান্ট্রিগুলো কী করছে। কারণ ওই সমস্ত বড়ো বড়ো কান্ট্রির তো ইউরোপিয়ান কান্ট্রিগুলার ওয়েলফেয়ার কান্ট্রিগুলার টাকাই কিন্তু IMF অর্থায়িত। এমনিতে আপনি জানেন যে ভূ রাজনীতিতে বিশেষ করে এখন আপনি জানেন ইন্ডো প্যাসিফিকের কারণে যে যা অবস্থা সুপার পাওয়ারের একটা লড়াই আমরা লক্ষ্য করছি, তো এটা একটা প্রভাব অবশ্যই আমাদের অর্থনীতি বা রাজনীতিতে পড়বে বলে আপনার আপনার কি মনে হয়? অবশ্যই পড়ছে, কারণ বাংলাদেশ তো আসলে একটা কথা বলি মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমা যে দ্বন্দ্ব ছিল নিষ্পত্তি, তারপরে ইয়েতে তারপরে আমাদের কোভিডকালে এত কোভিড সত্ত্বেও আমাদের অর্থনীতি মোটামুটিভাবে ভালো চলেছে, আমাদের কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তানের মতো কোনো মানে এত সমস্যা আমরা দেখিনি, এত বড় ইনফ্লেশন দেখিনি, যদিও ইনফ্লেশন অলরেডি গরিবরা আক্রান্ত, সেই ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব তো বেড়েছে। পরে ব্যাপ বেঙ্গলের কারণে পলিটিক্সের কারণে ইন্ডিয়ান ওশান পলিটিক্সের কারণে এবং মূলত মানে জাপান ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াকে যদি একভাবে ধরেন আপনারা তাহলে তার বিপরীতে একটাই জিনিস ওবামার সময় থেকে 2017 সাল থেকে যেটা চলে আসছে সেটা হচ্ছে যে চায়না খেদাও চায়না ঠেকাও। সেই ক্ষেত্রে চায়না তো খুব এগ্রেসিভ থ্রু মিয়ানমার, তো স্বাভাবিকভাবেই এখন মিয়ানমারের পাশের দেশটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। সো আমি আমি কিন্তু মনে করি না যে অফকোর্স মার্কিন যুক্তরাষ্ট্রে আমি আপনার পত্রিকায় একটি লেখা দেখলাম পড়িনি আমি এখনও, সাবেক একজন মার্কিন কূটনীতিকের যিনি বাংলাদেশও দুই পর্বে কাজ করেছেন রোলে এবং উনি খুবই মার্কিন গোয়েন্দা সংস্থারও খুব নিকটজন বলে আমি আমরা জানতাম, অন্তত এখন বলা যায় উনি যেহেতু রিটায়ার করে গেছেন। সো সেই ক্ষেত্রে উনি আফগানিস্তানও কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে, পাকিস্তানেও কাজ করেছিলেন কিছুদিন। সো ওনার একটা লেখা দেখলাম আমি গিয়ে হয়তো দিনের বেলা পড়ব, তো সেটা হচ্ছে যে এই প্রেক্ষিতে যে ভূ রাজনীতি এত ইম্পর্টেন্ট হয়ে গেছে, চায়না ঠেকাও এটা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে। আপনার মনে আছে যে চট্টগ্রামের অদূরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের একটা কাজ চলছিল এবং চায়না কিন্তু দে রেজিস্টার দের ইন্টারেস্ট টু ফাইন্যান্স ইট, কিন্তু তারপরে বাংলাদেশও তো এগুচ্ছিল আলোচনাটা, তারপরে কিন্তু হঠাৎ করে বাংলাদেশ কিন্তু মানে বাংলাদেশকে ফিরতে হয়েছে যে কোনো কারণে হোক, এখানে হয়তো সময় বা আলোচনা করা যাবে না কিংবা অ্যাপ্রোপ্রিয়েট ফোরামও না। তারপরে কিন্তু আপনারা দেখেছেন মাথার বাড়ি এসে গেল এবং মাথার বাড়ি ইজ অলমোস্ট দ্য অল্টারনেট ডিপ সি পোর্ট ফর বাংলাদেশ এবং মাথার বাড়ি পাওয়ার হাব এবং ওখানে আসা এবং এটাকে কেন্দ্র করে কিন্তু এখন বাংলাদেশ যথার্থভাবেই এতদিন ব্যালেন্স করে আসছিল, এখন তারা জাপানকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবার একটা নৌকুট লাভ সম্ভব কিনা এই ধরনের চেষ্টা চলছে, সেখানে ভারতও কিন্তু একটি বিরাট অংশীজন এই ভূ রাজনীতিতে। সুতরাং আমার কেন জানি মনে হয় আমি ভূ রাজনীতি বিশেষজ্ঞ নই, সুতরাং আমি যতটুকু বুঝি যে বাংলাদেশের সামগ্রিক ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সে বিমস্টেক পলিটিক্সে ইন্ডিয়ান ওশান পলিটিক্সে ওশান রিম পলিটিক্সে সেই ক্ষেত্রে বাংলাদেশের যেহেতু গুরুত্ব রয়েছে সেই ক্ষেত্রে আমি ভূ রাজনীতির কারণে যদি অভ্যন্তরীণ গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিতকরণের যদি কোনো একটা কম্প্রোমাইজ করতে হয় কিংবা কম্প্রোমাইজ হয়ে যায় আমি খুব একটা আশ্চর্য হব না। সেটা হয়তো হবে। আপনি জানেন যে কুইক রেন্টাল বলাবলি আছে বা অনেকেই বলছেন যে বাংলাদেশের যে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা এর জন্য একটা এক ধরনের হুমকি। অবশ্যই এটা তো কোনো সন্দেহ নেই, মাননীয় প্রধানমন্ত্রী তো নিজেই বলেছিলেন যে কুইক রেন্টালকে বেশি দূর দেওয়া যাবে না, আমরা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান করতে হবে, আমরা মানে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2016 এইটা নির্মাণের সাথে জড়িত ছিলাম, বাংলাদেশ এনার্জি সিকিউরিটি অপশন এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থানুকূল্যে সেটা তৈরি করার সাথে জড়িত ছিলাম এবং এশিয়ান উন্নয়ন ব্যাংক পরে যখন কোল বেস পাওয়ার প্ল্যান্ট থেকে সরে আসলো পায়রা পোর্ট বন্দরে কিংবা ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার প্ল্যান্টে কয়লা সাপ্লাই প্রশ্ন প্রত্যবিদ্ধ হয়ে যাচ্ছে, সংকটের সম্মুখীন হচ্ছে, সেই অ্যাসপেক্টে যে এগুলার কারণে অবশ্যই আমাদের যে ক্যাপাসিটি পেমেন্ট আমাদের আরও কিছু ভুল এগুলার কারণে তো আমাদের এই যে অর্থনৈতিক দুর্দশা এই পাওয়ার সেক্টর কুইক রেন্টাল তারপরে কিছু কিছু লোকের কাছে ক্যাপাসিটি পেমেন্টে এত টাকা আটকে যাওয়া তারা আবার টাকাটা বের করার জন্য বিভিন্ন ছলা কৌশলের আশ্রয় নেওয়া এগুলো সামগ্রিকভাবে আমাদের যে অর্থনৈতিক
একটা দুর্নদশা সৃষ্টির ক্ষেত্রে বিরাট প্রভাব সৃষ্টি করেছে বলে আমি আপনার সাথে আমিও একমত, ওই পত্রিকার সাথে আমি একমত। সামগ্রিক অর্থে বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে? অর্থনীতি সোফার বাংলাদেশ ভূ রাজনীতির প্রেক্ষিতে ব্যালেন্স করে আসছিল, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বেশিরভাগ যেহেতু কোনো রাজনীতিবিদ কিংবা অর্থনীতিবিদরা নাই, এখন আর পুরোপুরি ব্যুরোক্রেটিক এতে চলে গেছে। এমনকি কোভিড সময়ের পর থেকে আমরা দেখছি যে আসলে রাজনীতিবিদরাও রাজনীতিবিদদের বিষয়গুলো রাজনীতির বিষয়গুলো আলোচনা করতে পারছে না, সংসদে কোনো প্রায়োগিক আলোচনা হচ্ছে না, কোনো ভালো আলোচনা হচ্ছে না, জবাবদিহিতামূলক বাংলাদেশের মানে সরকারের তহবিল ব্যবস্থাপনায় কোনো জবাবদিহিতা আনা যাচ্ছে না, কোনো জবাবদিহিতা নিশ্চিতকরণ যাচ্ছে করা হচ্ছে না, এবং সামগ্রিকভাবে যে আমাদের সরকারি কর্মকর্তারাই অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে জড়িত, এবং তাদের মধ্যে আরও সংকট সম্পন্ন বিষয় হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ এমনকি অর্থনীতিরও ছাত্র না, মানে আমি ব্যর্থনভাবে বলতে চাই অর্থনৈতিক ব্যবস্থাপনার কথা ভুলে গেলাম, অর্থনৈতিক গবেষণার কথা ভুলে গেলাম, রাজনীতির কথা ভুলে গেলাম, তারা কোনোভাবেই তারা আমার মনে হয় না যে এই ধরনের একটা ক্রাইসিস সামাল দেওয়ার জন্য, ক্রাইসিস যদি আরও বাড়ে, এই যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয়, ভূ রাজনীতি যদি বাংলাদেশের ব্যালেন্সকে আরও নষ্ট করে দেয় সেই ক্ষেত্রে, এবং নির্বাচন যদি করতে হয় একটা মোটামুটি সম্মানজনক নির্বাচন সবাইকে ভোট কেন্দ্রে এনে, তাহলে তো সামনে আরও সমস্যা হবে বলে আমার মনে হয়। পথ কী আসলে? পথ তো একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনারদেরকে, আপনি জানেন বিশ্ব ব্যাংক কন্ট্রোল করে মার্কিন যুক্তরাষ্ট্র, IMF কন্ট্রোল করে ইউরোপ, এশিয়া উন্নয়ন ব্যাংক কন্ট্রোল করে জাপান, তো সেই ক্ষেত্রে তাদের মনের কথা যদি পূরণ করতে হয় আমাদের, তাদের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে হয় আমাদেরকে, তো একটা সম্মানজনক নির্বাচন করতে হবে বলে আমার মনে হয়। এক দুই হচ্ছে ভারত কিছুটা নিজ সমস্যার মধ্যে দিয়ে এগুচ্ছে, সো আগের মতো জনাব মোদি কিংবা BJP একভাবে তার অভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতি সমস্ত মেরুকরণ ম্যানেজ করতে পারবে কি না, এবং তাদের আরও সারপ্লাস সময় থাকবে কি না বাংলাদেশের দিকে টাকানো, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং ভারত মিলে কী ধরনের একটা নতুন সমঝোতায় পৌঁছবে বাংলাদেশকে নিয়ে, সেগুলার আলোকে আমরা যদি ওগুলা যদি কিছুটা সমাধান না করতে পারি জোরের সাথে, যারা সমাধানের মালিক, তাই ক্ষেত্রে তো আমি মনে করি না যে খুব একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে পারবো আমরা। তাহলে সামনের দিনগুলো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে বলে মনে হচ্ছে? অবশ্যই আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা, আমাদের জন অর্থায়ন, জনগুরুত্বপূর্ণ অর্থায়ন, গুরুত্বপূর্ণ আমদানি রপ্তানি ব্যয় প্রত্যাবাসন, প্রায় $3 বিলিয়ন রপ্তানি ব্যয় বাংলাদেশে আসেনি কোভিডের সময় থেকে পর পর্যন্ত। আমাদের মাননীয় অর্থমন্ত্রী নিজে বলেছেন যে পুরা রেমিটেন্স বাস্কেটের মাত্র 53% অফিসিয়াল চ্যানেলে আসে, 47% আসে না, এটা বর্তমানে আরও বেড়েছে বলেই বিভিন্ন তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। না, সব কিছু মিলিয়ে দেখছি আমরা যে রেমিটেন্সের চাপ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এই সংকট আরও তীব্র হবে, তো সেই ক্ষেত্রে তো আমরা বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স কীভাবে বাড়ানো যায়, UAE থেকে রেমিটেন্স কমলো কেন, সৌদি আরব থেকে রেমিটেন্স এত ড্রাস্টিক্যালি কমলো কেন, সেখানে ডলারটা কোথায় যায়, রিয়ালটা কোথায় যাচ্ছে, UAE দিরামটা কোথায় যাচ্ছে, সেইভাবে তো কোনো উদ্যোগ দেখলাম না। তারা বেশি উদ্যোগী হচ্ছে সুদের হার বাড়াবো না, তাদের বেশি উদ্যোগ হচ্ছে বা বিদেশ যাইতে দিব না, এদিকে আবার বিশ্বকাপ দেখার জন্য 4,000 লোক বিদেশ চলে গেছে, $40 মিলিয়ন বেরিয়ে গেছে, কোনো বিজনেস ক্লাসের টিকিট পাওয়া যাচ্ছে না, সব সম্ভব ওরা কী ম্যানেজ করছে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নিচ্ছে, তারা তো কোনো ইনোভেটিভ মেজার নিতে পারছে না, কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য রেগুলেটরি সংস্থাগুলো আমরা তো দেখছি না, আমাদের পুঁজিবাজার তো গভীরতা পায়নি, আমাদের পুঁজিবাজারে তো প্রাতিষ্ঠানিক ইনভেস্টমেন্ট বাড়েনি, তাই এটা সব উইন্ডো ড্রেসিং চলছে, মানে সাময়িকভাবে খুশি করার জন্য। পরে এটাকে আমাদের রাজনীতিবিদদের ভাবতে হবে, এইটা এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মেজারগুলা পরে না ওদের উনাদেরই গলার কাটা হয়ে বসে, রাজনীতি যারাই রাজনীতি চালাতে আসেন না কেন তাদেরই যদি গলার কাটা না হয়ে বসে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ দর্শক, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে, শুভরাত্রি।